গত কয়েকদিন ধরেই জার্মানির বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে হাতে সুপার গ্লু লাগিয়ে পরিবেশ ও জলবায়ু রক্ষার আন্দোলন করছেন দেশটির পরিবেশবাদী সংগঠন লাস্ট জেনারেশনের সদস্যরা। এর ধারাবাহিকতায় শুক্রবারেও মিউনিক, কোবলেন্স ও বার্লিনের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করেন তারা। এক পর্যায়ে চ্যান্সেলর কার্যালয়ের সামনে বিক্ষোভ করলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। সংগঠনের সদস্যরা জানান, এই আন্দোলনের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু কতটা হুমকির মুখে তা জানাতে চান তারা। সাম্প্রতিক সময়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস প্রশাসন জলবায়ু ও পরিবেশ রক্ষায় সংসদে একটি বিল পাশ করে, যেখানে বলা হয়েছে ভবিষ্যতে কৃষি, বিদ্যুৎ, শিল্প কারখানা ও পরিবহন খাতে কার্বন ডাই অক্সাইড কমানোর বিষয়টি সমান নাও হতে পারে। এতে পরিবেশ আরও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবেশবাদীরা। জার্মানি থেকে বিটু পড়ুয়া, সময় সংবাদ।